যদি আউট মানুষ যদি থাকতো না, আমি হয়তো হয় আমার সেদাইলে অনেক ভিতরে ডক্টর আসলে তাইনারও সেদাইলে অনেক। শিলচর সিভিল হাসপাতালে এক নিরাপত্তা কর্মীর উপর প্রাণঘাতী হামলা, আটক ব্যক্তিকে সমঝে দেওয়া হয় পুলিশের হাতে। শিলচর সিভিল হাসপাতালে এক অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর শচীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে রোগী নিয়ে আসা এক ব্যক্তি হাসপাতালে সুরক্ষা কর্মীদের উপর আক্রমণ চালায়। হাতে দা নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে কর্মরত এক প্রাইভেট সিকিউরিটি গার্ডের উপর হামলা চালায়। এমনকি নিরাপত্তা কর্মীর পোশাক ছিঁড়ে দেয় রোগী নিয়ে আসা ওই ব্যক্তি। পরবর্তী সময়ে আশেপাশের লোকদের সহযোগিতায় ওই ব্যক্তিকে আটক করে শিলচর সদর থানায় খবর দেওয়া হয়। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। আইসি ডিউটি তখন মানে এখানে পেশেন্ট আসলো, পেশেন্ট আসলো যখন আমরা তো এখানে কার্ড করা হয় ফার্স্টে, তারপরে মানুষ আমরা একজন একজন করে ঢুকাই। কিছু কিছু মানুষ আছে মানে একলগে সব ঢুকি যায়। বয়স্ক মানে অত বেশ বয়স না, এক মিডিয়াম সাইজের একটা ব্যাগ আসলো আর, হ্যাঁ ব্যাগটা লইয়া আইসে। আবার পরে ব্যাগটা এখানে কর্নারে রাখছে, কর্নারে রাখার পরে হে ভিতরে গেছে কার্ড করছে, কার্ড করিয়া ডক্টর দেখাইয়া বাইরেই আইসে। বাইরে আইয়া ওইখানে বইছে, বইয়া তো তার লাগাইছে মানে কিছু খারাপ খারাপ বাসে বাজে বাজে বাসা তার বকা টকা। এইসব বকা টকা করতে সময় হে মানে কিতা কিতি মাতের, তে আমরা ফার্স্টে অত ইয়ে দিছি না, যখন দিলাম অন্য পেশেন্টের ক্ষতি হল, পেশেন্টের ঢুকতে দেন না একটু উশৃঙ্খলা করে, তখন আমি বললাম দাদা আপনার কিতা হয়েছে, তখন হে আমার টিয়া কইল তোরে কইতাম কিতা, তখন আমি বলছি দাদা আপনার যেটা সমস্যা থাকে আপনি বাইরে গিয়ে কথা কইন, এখানে একটা হসপিটাল এখানে কোনো এইসব হইতো না। তখন হে আমার উপরে উল্টা ফায়ার, তখন মানে গরম হইতে সময় আমি বলছি দাদা দেখো আপনি গরম দেখাই তো আপনি বাইরে যান, এখানে কোনো কিছু নাই। তখন ওই কথা কইতে সময় গেটের ওখানে গেছে, যাওয়ার পরে তার বেগের মধ্যে একটা দাও আসলো, দাওটা বাইর করিয়া ওইখানে আমার লোকের ঝগড়া লাগাই দিছে। তখন মানে ওইখানে আরও মানুষও আসলে তারাও মানে আগাইছে, গানের পরে এখানে গ্রিলটা যখন দেখছি দালুই আমাদেরকে কুদাকুতি করে ওখান থেকে দৌড় দিয়ে গেছে, যাওয়ার পরে মানে আমি গ্রিলটা লাগাই দিছি, গ্রিলটা লাগাই আমি গ্রিলের সামনে দাঁড়াতে আসলাম, দাঁড়াইতে সময় আমার কলারের মধ্যে ধরছে দড়িয়ে কলার ওলার ছিঁড়ে দিয়েছে। এখান থেকে ফোন মারা হয়েছে, পরে তারা আইসে, আওয়ার পরে তো তারা নিজেরাতেও তারা দাও পাইছে, ব্যাগও পাইছে, তারা তারা লইয়া গেছে। যদি আউট মানুষ যদি থাকতো না, তো আমি হয়তো হয় আমার সেদাইলে অনেক ভিতরে ডক্টর আসলে তাইনারও সেদাইলে অনেক। মানে তার একটা ব্যাগ আছে ওইখানে, ব্যাগের মধ্যে তো দাগটা বাইর করছে, বাইর করিয়া আমার ওরকম ওরকম গেছে, যাওয়ার পরে আমার কলারও ধরছে ধরিয়া হ্যাঁ টানিছে। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।